গুড মর্নিং, আর নিউ ডে, আর নিউ ব্লগ। স্বাগতম জানাচ্ছি অ্যাংলাভাজ ব্লগের একটা নতুন এপিসোডে। আর আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং একটা শরবত বানাতে চলেছি। অ্যাকচুয়ালি মানে রিফ্রেশমেন্টটা জীবনে প্রচণ্ড পরিমাণে জরুরি। অ্যাকচুয়ালি আমি সপ্তাহে তিনটা করে ভিডিও দিই, সেখানে লাস্ট উইকে এবং এই উইক মিলিয়ে মাত্র একটা ভিডিও এসেছে। তার কারণ হচ্ছে আমার একটু শরীরটা খারাপ, ঠিক আছে? আমার একটু পেটে একটু সমস্যা হচ্ছে একটা। তো ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সঙ্গে শেয়ার করতে কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে একটা নট পেইং, ইটস আ লিটল বিট, একটা কেমন একটা ফিলিংস হচ্ছে, একটু টান টান লাগছে। তো বুঝতে পারছি না কি হচ্ছে। অ্যাকচুয়ালি প্রচুর জাঙ্ক ফুড খাওয়া যাচ্ছে, আর বাড়িতে থেকে তো আমরা ওয়ার্কআউট ছাড়া এর থেকে বেশি কোনো কাজ করতে পারছি না লকডাউনের মধ্যে। তার মধ্যে আমাদের এই শরীরটা হচ্ছে একটু চলাফেরা করা শরীর, ট্রাভেলিং করা শরীর, সেখানে যদি বাড়িতে বসে থাকি শুধু গান্টে পিন্টে গিলে যাই, আর কী বা হতে পারে। যাই হোক, সেসব কথা বলে লাভ নেই, সোজাসুজি চলো আজকে একটা খুব সুন্দর, একটা খুব সস্তায় খুব পুষ্টিকর এবং খুব টেস্টি একটা শরবত বানাবো, চলো। আর যারা যারা চ্যানেলে নতুন আছো, দয়া করে সাবস্ক্রাইবটা করে দাও, প্লিজ রিকোয়েস্ট। দেখতে পাচ্ছ এতটাই লেভেলের গরম, পুরো ঘেমে স্নান করে যাচ্ছি, কিন্তু শরবতটা আজকে বানাবো, চলো। কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে একটু দেখে নিই। ওকে, এখানে রয়েছে কাঁচা আম, পুদিনা। তো সবার ফার্স্টে আমটাকে পুড়িয়ে নিতে হবে আগুনে, ভালো করে, বেশ ভালো করে একদম কালো করে পোড়াতে হবে। ওইদিকে আমটা পুড়ছে, এদিকে আমরা একটু পুদিনাটা একটু ক্রাশ করে নিই, চলো। তো আমটা ওইদিকে পুরুক, আমরা পুদিনাগুলিকে একটু ক্রাশ করে নিই, মানে মিক্সিতে একটু ভালো করে জল দিয়ে ক্রাশ করে নেব। এরপর তো দেখতে পাচ্ছ আমটা একেবারে পুড়ে একদম কালো হয়ে গেছে, মানে আমাদের আম পুরাটা রেডি। এবার এটাকে তুলে নেব। আচ্ছা, আফটার দ্যাট যেটা করবো, ওই পোড়া আমটাকে ছালটাকে ছাড়িয়ে নেবো, বেশ ওপরটা বেশ মানে একেবারে ক্রিসপি ক্রিসপি হয়ে গেছে, ওটাকে পুরো ছাড়িয়ে নিতে হবে। আমটাকে ভালো করে কেটে নিতে হবে আটিটা বাদ দিয়ে, বাকি পুরো পোষা একটু জল, হালকা জল মিশিয়ে ওর মধ্যে, তারপরে মিক্সিটা আটকে ওটাকে ক্রাশ করে নিতে হবে ভালো করে। আচ্ছা, আফটার দ্যাট ক্রাশ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ ঠিক এরকম দেখতে। এরপর ফার্স্ট লেয়ারে একটু বিট লবণ দিতে হবে, পরিমাণ মতো চিনি দিতে হবে, যদি মিষ্টি খেতে চাও অবশ্যই মিষ্টি একটু লাগবে, না হলে ভালো লাগবে না অতটা। তারপরে ওই আম পোড়ার যে শেক করাটা, সেটা একটু একটু করে দিতে হবে, মনে রাখবে পুরোটা দেবে না, একটু একটু করে দেবে। আফটার দ্যাট ওটার মধ্যে জলের একটা লেয়ার দেবে, ফার্স্ট লেয়ার অফ জল দেবে। ওকে, জল দেওয়া হয়ে গেলে তার মধ্যে ওই পুদিনার যে শরবতের লেয়ারটা ওটা দেবে। দেওয়ার পর এক্সেস যে আমপোড়াটা ওটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো জলটা এবার লেয়ারটা ফুল করে দেবে জল ঢেলে। আচ্ছা, গার্নিশিংয়ের জন্য একটু পুদিনা পাতা আমি ইউজ করছি, তোমরা চাইলে লেমন ইউজ করতে পারো, এখানে বেশ ইন্টারেস্টিং লাগবে একটা। গরমের রিফ্রেশমেন্ট গাইস, দেখি চরম চরম, এক কথায় চরম। এর মধ্যে আরো অনেক ইনগ্রিডিয়েন্টস পড়তো, কিন্তু পেট গরম হয়ে যাওয়ার জন্য গরম মশলা দিতে পারলাম না, একটু গরম মশলা দিলে ভালো লাগতো। আচ্ছা, বলে রাখি এখন আমি যে ডিশটা তোমাদের দেখাতে চলেছি একদম রাত্রে ডিনারের একটা ডিশ, খুব সুন্দর এবং খুব টেস্টি খেতে। পুরো ভিডিওটা আমার শ্যুট করা ছিল, বাট যে খাবারের রিভিউটা দিয়েছিলাম সেটা পুরোটা ভিডিও রেকর্ড ছিল, বাট ফাইলটা কোনোভাবে হয়তো করাপ্ট হয়ে গেছে, আই ডোন্ট নো, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। মেকিং প্রসেসটা তোমাদের দেখাতে পারবো, বাট খেতে খেতে রিভিউটা দিতে পারবো না, তা দেখে নাও প্লিজ। আচ্ছা, আলুগুলিকে সবার ফার্স্টে এরকম মাঝখান থেকে একটু একটু করে এরকম চিড়ে চিড়ে দিতে হবে, যার যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় ভালো করে। সবার ফার্স্টে আমরা আলুগুলোকে একটু সেদ্ধ করে নেবো ভালো করে। আফটার দ্যাট একদিকে আলু সেদ্ধ হচ্ছে, একদিকে ডিম সেদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছো।
তো এরপরে পেঁয়াজ রসুন আদা এগুলো সব একসাথে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ কালারটা ঠিক এরকম হবে পেস্টটার। আফটার দ্যাট পেঁয়াজগুলিকে দেখতে পাচ্ছ আমরা দু রকমের সাইজে কেটেছি, একটা একটু কুচি কুচি করে কেটেছি আর একটা একটু হাফ শ্যালো করে কেটেছি। আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এখানে তোমাদের একটা টিপস দিয়ে রাখি, যদি দেখো ডিমটা হাফ সেদ্ধ হয়েছে ফুল সেদ্ধ হয়নি, তোমরা আলু সেদ্ধর উপরে দেখতে পাচ্ছ কিরম প্রফেশনাল ওয়েতে বসিয়ে রেখেছি, ডিমটা পুরো সেদ্ধ হয়ে গেছিলো। দিস ইজ মাই ট্যালেন্ট, যেন জানি আলুটাকে তারপর ভালো করে মেখে নিতে হবে, ওর মধ্যে দিতে হবে ডিমটা, ডিমটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আফটার মিক্সিং ওর মধ্যে আমরা একটু এভারেস্টের তন্দুরি মশলা দিচ্ছি, তোমরা চাইলে অন্য গরম মশলাও দিতে পারো সেটা তোমাদের ব্যাপার। আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ব্যাপারটাকে মেখে নিয়ে মাখো মাখো করে, দেখতে পাচ্ছ একটা কাটলেট সাইজের চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে কাটলেট সাইজের বানিয়েছি। এবার যেটা করতে হবে, একটা ডিমের অমলেটের জন্য ডিমটাকে ফাটিয়ে নিয়ে ওটার মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে ওই ব্যাটারে এই লেয়ারটাকে চুবিয়ে নিয়ে ভালো করে এটা তেলে অয়েলে ফ্রাই করতে হবে। জাস্ট দেখতে পাচ্ছ ফ্রাই হচ্ছে, ফ্রাই ফ্রাই, আই লাইক ফ্রাইস, ইউনো। তো আফটার দ্যাট দেখতে পাচ্ছ এটা এটা টমেটো ক্রাশ করা, এটা পুরো টমেটো পেঁয়াজ ওই সব একসাথে মিলিয়ে ক্রাশ করা। এবার যেটা করতে হবে, তেলের মধ্যে ওই পিউরেটা ভালো করে দিয়ে দিতে হবে, মানে যে মেলানো টমেটো পেঁয়াজ সব একসাথে মিলিয়ে কষাতে হবে একদম কষিয়ে, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে, একটা কাশ্মীরি মির্চ পাউডার ইউজ করছি আমরা, একটু দিয়ে ভালো করে নাড়াতে হবে। অনেকক্ষণ নাড়ানোর পর আফটার দ্যাট যখন একেবারে দেখছো একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে, ওর মধ্যে আমরা ওই যে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ ওগুলো দিয়ে দেবো, তারপরে ওই ভাজা ফ্রাইগুলি দিয়ে দেবো, দিয়ে ব্যাপারটাকে বেশ ভালো করে নাড়াতে হবে প্রফেশনাল ওয়েতে নাড়িয়ে। ব্যাস আজকে ডিশ রেডি গাইস, ইয়ে। গাইস কেমন লাগলো ভিডিওটা, হ্যাঁ আশা করছি ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও সঙ্গে সঙ্গে। হ্যাং লাভ ব্লগারের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ওখানে অল পার্সোনালাইজ জানার তিনটে অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টিল দেন, স্টে টিউন, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে। আর মনে রাখবে হ্যাং লাভের কোনো সীমা নেই, একটু প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, না হলে না খুব কষ্ট হচ্ছে, মানে আমি ভিডিও দিতে পারছি না ঠিকঠাক মতো, না ভালো রান্না করতে পারছি না, তোমাদের দেখাতে পারছি, এক্সট্রিমলি সরি।